গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। আর আজকের রেসিপি স্পাইসি এগ চিলি। বন্ধুরা, সবসময় ডিমের ঝোল ঝাল কারি খেতে আমাদের কাউরেরই ভালো লাগে না, তো ডিমকে যদি নতুনত্বভাবে রেডি করতে হয় তো চলুন ঝটপট করে আমি কিভাবে রেডি করছি এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই এগ চিলি রেডি করার জন্য আমি এখানে চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম, বেল পেপার, রেড গ্রিন বেল পেপার, আর পেঁয়াজ, লঙ্কা কুচানো, টমেটো কুচানো, এখানে চেরি টমেটো ইউজ করছি আমি। আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, এখানে গোলমরিচ গুঁড়ো, দু রকমের লঙ্কার গুঁড়ো, চিনি, আর টমেটো সস, সয়া সস, চিলি সস, আর ময়দা নিয়ে নিয়েছি একটু, আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। তো প্রথমেই আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম সেদ্ধ তো আমরা সবাই জানি কীভাবে করতে হয়, তো সেটা আর দেখাইনি। তো ডিমটাকে সেদ্ধ করে নেওয়ার পরে এইভাবে একটা ছুরির সাহায্যে চারটে টুকরো করে নিচ্ছি। বন্ধুরা, আমি আগেও বলেছি এখনও বলছি, সবসময় ডিমের ঝোল ঝাল খেতে কিন্তু আমাদের কাউরেরই ভালো লাগে না। ডিমকে একটু নতুনত্বভাবে রেডি করলে টেস্টেরও পরিবর্তন হয় আর খেতেও ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সমস্ত ডিমগুলোকে চারটে টুকরো করে কেটে নিলাম। এবার একটা ব্যাটার রেডি করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি, আর ওই তারই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা। অর্থাৎ ময়দা আর কর্নফ্লাওয়ার কিন্তু আমি দুটোই এখানে ইউজ করছি ব্যাটারের জন্য। তো বন্ধুরা দেখুন, ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ক্রাশড গোলমরিচের গুঁড়ো, খুব বেশি পাউডার কিন্তু করিনি, জাস্ট ক্রাশড করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্টটা ওই 1/2 টিস্পুন মতন দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি, একেবারে দেব না, যতটা লাগবে সেইভাবে দিয়ে আমি একটা স্ল্যারি রেডি করে নিচ্ছি। আপনারা দেখুন, আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি ভালো করে রেডি করে নিয়ে। তো এইভাবে রেডি করে নিচ্ছি, তো আপনারা দেখুন আমি কিন্তু থিকনেসটা এরকম রেখেছি। তো বাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ভাজার জন্য কড়াইতে আমি রাইস ব্র্যান অয়েল গরম করে নিয়েছি। এইবার আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম তার মধ্যে একটা করে ডিম দিয়ে এইভাবে কোট করে নিয়ে ফ্রাই করে নেব। আর আমি এই ডিমের পাকোড়াগুলোকে কিন্তু একদম ছাকা তেলে ভেজে নিচ্ছি। তো দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই রকম ডিমের গরম গরম পাকোড়া খেতে কিন্তু শুধু মুখেও খুব ভালো লাগে, বেসিক্যালি চায়ের সঙ্গে তো এরকম পাকোড়া হলে জমে যায়। তো এইভাবে আমি সমস্ত পাকোড়া মোটামুটি দিয়ে দিচ্ছি যে কটা ধরবে। তো দেখুন একটু উল্টে দিচ্ছি আমি, মানে দু পিস যাতে ভালোভাবে ফ্রাই হয়ে যায় সেই মতন আমি উল্টে দিচ্ছি। তো আপনারা দেখুন হালকা হালকা কিন্তু কালার ধরতে শুরু করেছে। তো এইভাবে আমি ভেজে নেব। তো ফাইনালি প্রথম ব্যাচটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। তো দেখুন এইভাবে আমি তুলে নিচ্ছি, আর এক্ষেত্রে কিন্তু ডিমগুলো প্রচণ্ডই ফাটছিল। তো প্রথম ব্যাচ ভেজে নেওয়ার পরে আমি সেকেন্ড ব্যাচ আবারও দিয়ে দিচ্ছি, ওই একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার ডিমের পাকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু অতটা তেল লাগবে না, তাই যতটুকু তেল লাগবে আমি অন্য একটা কড়াইতে ঢেলে নিয়ে সেটাকে ট্রান্সফার করে দিয়েছি। তো তেলটা ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার কেটে রাখা ভেজিটেবলসগুলো সব আমি দিয়ে দেব। দেখুন, গ্রিন ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, পেঁয়াজ, সমস্ত কিছু কিন্তু আমি দিয়ে দিলাম। আর সমস্ত সবজি কিন্তু আমি কিউব করে কেটেছি। তো এবার একটুখানি ফ্রাই করে নেব, সেদ্ধ করব না, একটু ক্রাঞ্চি থাকবে, জাস্ট একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর সাথে সাথে চেরি টমেটোগুলোও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আপনারা দেখেই বুঝতে পারছেন সফট হয়ে গেছে কিন্তু ভেজিটেবলসগুলো। এবার পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে এবার আমি কষিয়ে নেব, মানে যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না থাকে সেরকমভাবে কষিয়ে নিই। তো বেশ কিছুক্ষণ আমি আদা রসুনটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ড্রাই মশলা, দিয়ে দিলাম 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর পরিমাণ অনুযায়ী লবণ। কাশ্মীরি রেড চিলি পাউডারটাতে কিন্তু ঝাল হয় না, জাস্ট কালারের জন্য ইউজ করা হয়। তো দেখুন ভালোভাবে এবার আমি মিশিয়ে নিচ্ছি। এইবার কিছু সস অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সয়া সস, ওই
1 টেবিল স্পুন মতন, আর চিলি সস দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, আর টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ। টমেটো ক্যাচাপটা দিলে, বেশি করে দিলে কি হয়, একটুখানি মিষ্টি মিষ্টি লাগে আর খেতেও খুব সুন্দর লাগে। তো ওই 1/4 কাপ মতন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নিয়ে যে ব্যাটারটা ছিল ডিমের কোট করে ভাজার সময়, সেই ব্যাটারটুকু আমি ফেলিনি, দিয়ে দিলাম সেটা। দিয়ে এবার ভালো মতন আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা ডিমের পাকোড়াগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে একটুখানি মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার গ্রেভি করব। তার জন্য ওই 1 টিস্পুন কর্নফ্লাওয়ার একটু জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দেখুন খুব পাতলা করে কিন্তু আমি গুলে নিয়েছি। তো সেটা আমি দিয়ে এবার সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার ইউজ করলে কিন্তু গ্রেভিটা খুব ঠিক হয়ে যায়, তাই জন্য একদম অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার আমি জলে গুলেছি, গুলে সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। দেখুন এবার 2 টেবিল স্পুন চিনিও দিয়ে দিয়েছি, কারণ এই চিলি চিকেন বলুন বা চিলি পনির বলুন বা চিলি ফিশ বা চিলি এগই বলুন না কেন, একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। তো ভালো করে মিশিয়ে নিলাম। তো এইবার আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ফাইনালি এবার চেক করে নিচ্ছি। বন্ধুরা আপনারা দেখুন এগ চিলি কিন্তু আমার অলমোস্ট ডান, আর গ্রেভির টেক্সচারটা কত সুন্দর এসেছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা রেসিপি আমার ডান, এবার আমি এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি স্পাইসি এগ চিলি আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।